মামুনুল হকের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মামুনুল হক। সেখানে তার বিয়ের সম্পূর্ণ গল্পটি তিনি তুলে ধরেছেন। আমরা তার ফেসবুকের সেই স্ট্যাটাসটি আপনাদের সামনে এখন তুলে ধরছি। মামুনুল হক প্রথমে লিখেছে একটি মানবিক বিয়ের গল্প। হাফেজ শহীদুল ইসলাম আমার ঘনিষ্ঠ সহকর্মীদের একজন, সাংগঠনিক কাজে আমার দু চারজন সহযোগীর অন্যতম। বেশ পুরনো আমাদের সম্পর্ক, সম্পর্কের গভীরতা পারিবারিক পরিধি পর্যন্ত। পরিবার সহ একে অপরের বাসায় যাতায়াত আমাদের দীর্ঘদিনের। সেই সূত্রে তার পারিবারিক অভিভাবকত্ব করতাম আমি। পারিবারিকভাবে খুঁটিনাটির বিষয়ে পরামর্শের জন্য তারা আমার দ্বারস্থ হতো। দুই সন্তানের ছোট সংসার নিয়ে চলছিল তাদের জীবন। একটা পর্যায়ে এসে স্বামী স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে শুরু হয় মনোমালিন্য। মনোমালিন্য থেকে বাদ অনুবাদ এবং পরস্পর টানাপোড়নের শুরু। আজ থেকে তিন বছর আগের কথা। তখন তাদের সংসার টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করেছি আমি। তাদের উভয়ের সাথে কথা বলি, কিন্তু কোনোভাবেই সেটি সম্ভব হয়নি। ছাড়াছাড়ি হয়ে যায় তাদের। ছাড়াছাড়ির পর দ্বিতীয় সংসার শুরু করেন হাফেজ শহীদুল ইসলাম ভাই। সেই বিবাহ আমি পড়াই। তিনি তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে দিনাতিপাত করছেন। সেই ঘরে জন্ম নিয়েছে ফুটফুটে আরেকটি সন্তান। অপরদিকে হাফেজ শহীদ ভাইয়ের স্ত্রী হয়ে যায় অনেকটাই অসহায়, একরকম কুলকিনারাহীন। রাগের মাথায় সংসার ভেঙে গভীর সংকটে পড়ে যান তিনি। এই পরিস্থিতিতে তার জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়ে। স্বাভাবিকভাবেই তিনি আমার শরণাপন্ন হন। উদ্ভূত পরিস্থিতিতে করণীয়র বিষয়ে পরামর্শ নেন, আর সেই দুঃসময়ে সহযোগিতা করার মতো আমি ছাড়া আর কেউ ছিল না তার। ইসলামিক দৃষ্টিকোণ এবং অভিভাবকত্বের জায়গা থেকে আমি তার অর্থনৈতিক দায়িত্ব গ্রহণ করি। জীবনের করণীয় বিষয়ে দিক নির্দেশনার জন্য নিয়মিতই আমার সাথে যোগাযোগ রাখতে হতো তাকে। এমত অবস্থায় একজন বেগানা নারীর সাথে এভাবে সম্পর্ক রাখাকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমার কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়। তখন আমি সিদ্ধান্ত নেই যতদিন তার অভিভাবকত্বের প্রয়োজন হবে আমার তাকে বেগানা হিসাবে রেখে অভিভাবকত্ব করব না, বরং ইসলামী শরীয়তের আলোকে বৈধ একটা সম্পর্ক তৈরি করে নিব। এরপর বিষয়টি নিয়ে ঘনিষ্ঠজনদের সাথে কথা বলি এবং এ বিষয়ে তাদেরকে জানিয়ে শরীয়তের বিধান অনুযায়ী বিবাহের কালেমা পড়ে বিবাহ করে নেই। দুবছর যাবৎ এভাবেই মানবিক এবং ইসলামিক দৃষ্টিভঙ্গির আলোকে আমি তার অভিভাবকত্ব করছি এবং একজন অসহায় নারীর দায়িত্ব গ্রহণ করে একটি পুণ্যের কাজ করেছি বলে আমি বিশ্বাস করি। আমি যা বললাম এটা আল্লাহর নামের হাজার বার শপথ করে বলতে পারবো। বিষয়টি বিশ্বাসযোগ্য করার জন্য কুল্লামার শপথও করতে পারি। বিষয়টি খোলাসার পরেও যুবলীগ আওয়াম লীগের গুন্ডারা আমার সাথে যে অমানবিক আচরণ করেছে এবং হামলা করেছে, গায়ে হাত তুলেছে, আমি এর বিচার চাই আল্লাহর কাছে, প্রশাসনের কাছে এবং জনগণের কাছে। পুলিশের উপস্থিতিতে তাদের এই হামলার আচরণের প্রমাণ করে বর্তমান বাংলাদেশে মান সম্মান কিংবা জীবনের নিরাপত্তা নিয়ে চলাফেরা করা সম্ভব না। এই ছিল মাওলানা মামুনুল হকের একটি মানবিক বিয়ের গল্প। এখানে আমরা দেখতে পেলাম মাওলানা মামুনুল হক তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক যেন ভেঙে না যায়, এজন্য মামুনুল হক আপ্রাণ চেষ্টা করেছে। এরপরেও তিনি চেষ্টা করে আটকাতে পারেন নাই। তারপরে এই নারীকে ডিভোর্স দিয়ে তার বন্ধু শহীদুল ইসলাম একটি নারীকে বিয়ে করেছে। এরপরে শহীদুল ইসলাম তো বিয়ে করল, তাহলে এই নারীর অবস্থা তখন কি হবে? সেই নারীকে মাওলানা মামুনুল হকের বক্তব্য অনুযায়ী তিনি গ্রহণ করেছে বা বিয়ে করেছে। কিন্তু অপরদিকে মাওলানা মামুনুল হকের দ্বিতীয় স্ত্রীর বড় ছেলে গণমাধ্যমে অভিযোগ করেছে তার বাবা এবং মায়ের এই সম্পর্ক ভাঙার পিছনে নাকি মাওলানা মামুনুল হক নিজেই দায়ী। তাহলে আমরা এখন কোনটা বিশ্বাস করব, মাওলানা মামুনুল হকের কথা নাকি মাওলানা মামুনুল হকের সেকেন্ড স্ত্রীর বড় ছেলে যে কথা বলেছেন সেই কথা? স্বাভাবিকভাবেই এই বিচারটির দায়ভার আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারাই বিচার বিশ্লেষণ করুন কোনটা বিশ্বাস করবেন আর কোনটা করবেন না। আপনাদের হৃদয় আছে, বিবেক আছে, আপনারা আমার থেকে জ্ঞানী, সুতরাং আপনারাই সিদ্ধান্ত নিন কোনটা সত্য এবং কোনটা মিথ্যা।